আও বিক্রি হচ্ছে, চাল কুমড়া বিক্রি হচ্ছে, লাউ কত করে বিক্রি করতেছেন ভাই? 25 30 এরকম, এই যে 20 থেকে 30 টাকা করে লাউ বিক্রি করে। দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া বাজারে। কলিয়া বাজারটি সকাল 9টা থেকে শুরু হয়। এই বাজারে প্রচুর পরিমাণে দুধ, শাকসবজি, মাছ সবকিছু পাওয়া যায়। আজকে আপনাদের দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায়, আমাদের সাথেই থাকুন। কলিয়া এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে পুঁই শাক আছে, তারপরে যেখানে লাউ বিক্রি হচ্ছে, চাল কুমড়া বিক্রি হচ্ছে। লাউ কত করে বিক্রি করতেছেন ভাই? 20-25-30 এরকম, এই যে 20 থেকে 30 টাকা করে লাউ বিক্রি করে, দেখতে পাচ্ছেন খুবই কচি কচি লাউ। তারপরে যেখানে ধুন্দুল আছে, ধুন্দুল কত করে আসতেছে? 20-25 টাকা কেজি, এই যে 20-25 টাকা কেজি ধুন্দুল। তারপরে যে এখানে চিচিঙ্গা আছে, তারপরে যে করলা আছে, সবকিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এই যে এখানে বিলের শাপলা আছে, এই শাপলা কত করে বেচেন? 10 টাকা শাপলা বিক্রি করে। তারপরে এই যে এখানে চাল কুমড়া আছে, ধুন্দুল আছে, বেগুন আছে। কাকা চাল কুমড়া কত করে? 30 টাকা কুমড়া 30 টাকা 25 টাকা ধুন্দুল ধুন্দুল 30 টাকা। প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু ধুন্দুল বিক্রি হচ্ছে, তারপরে এই যে পাশেও ধুন্দুল বিক্রি হচ্ছে, প্রচুর লতি বিক্রি হচ্ছে, জাম্বুরা সবকিছু বিক্রি হচ্ছে। এটা কিন্তু একদম বড় একটি বাজার, দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কাঁচামাল থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে। এখানে সুন্দর সুন্দর তাল বিক্রি হচ্ছে, গ্রামে কিন্তু একদম ফ্রেশ তাল পাওয়া যায়, রাত্রে পরে সকালে ওনারা নিয়ে আসে। কত করে বিক্রি করতেছেন তাল? 25-30 টাকা পিস এই তাল বিক্রি করতেছে, খুবই সুন্দর সুন্দর তাল। কলিয়া এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন যেখানে সকালবেলা ওনারা বিলের মাছ নিয়ে আসছে, যেখানে বাইম মাছ, ট্যাংরা মাছ, তারপরে যে এখানেও বাইম মাছ, এই যে শোল মাছ বিক্রি হচ্ছে। এগুলো ভাগা কত করে বেচতেছেন কাকা? 200 টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর মাছ। এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম বাইম মাছ আছে, বড় বড় সাইজের বাইম মাছ। এগুলো কত করে ভাগা? 200 টাকা ভাগা এই বাইম মাছ বিক্রি হচ্ছে। এই যে এখানেও বাইম মাছ আছে, বোয়াল মাছ আছে। বাইম মাছ এগুলো কত দাম দিতেছে? এই যে 1200 টাকা দাম চাচ্ছে উনি, যে উনি 1000 টাকার মতো বিক্রি করতে পারবে এই মাছ। খুব সুন্দর সুন্দর মাছ, বোয়াল আছে। ভাই এই বাজারে কি কি মাছ পাওয়া যায়? সব ধরনের মাছ পাওয়া যায়, বা গাছ মনে করি গুড়া মাছের দিকে জাদুতে মাছ পুকুরের মাছ, মানে পুকুরের মাছের দিকে সবকিছু পাওয়া যায়। এখানে পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে, তারপরে এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাইম মাছের ভাগা বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায়। এগুলো কত করে বেচতে আছে? খুবই সুন্দর সুন্দর মাছ। এখানে আপনারা আসলে কিন্তু একদম দেশি মাছ প্রচুর পরিমাণে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মাছ এরকম পাওয়া যায়। এই যে এখানে একটু বড় সাইজের কাতল মাছ বিক্রি হচ্ছে, এই যে এখানে বোয়াল মাছ, সব ধরনের মাছই কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাইম মাছ। এখানে কত টাকা দাম দিতেছেন? এর দাম চাইছে হলো 1200 টাকা। দাম হয়েছে 1050 টাকা হয়েছে। 1050 টাকা, এই যে 1200 টাকা দাম চাইছে, 1050 টাকা দাম হয়েছে। এই যে এখানেও কিন্তু একটু বড় সাইজের বাইম মাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায়। এই যে এখানেও বাইম মাছ, বিলের সব ধরনের মাছই এই বাজারে পাওয়া যায়। এগুলো কত দাম দিতেছেন? এগুলো হলো 800 টাকা চাইছে, 700 টাকা দেওয়া হয়েছে। এই মাছ 800 টাকা উনি দাম চাইছেন, 700 টাকা বলে দিচ্ছেন। এই যে মাছ 600 টাকা দাম বলে উনি, খুবই সুন্দর মাছ।
কলিয়া এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দুধ বিক্রি হয় দেখতে পাচ্ছেন। অনেক ঘোষ এখান থেকে দুধ কিনে ঢাকা এবং অন্যান্য জায়গায় বিক্রি করে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু তাদের বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে বালতিতে করে দুধ নিয়ে আসছে সবাই, এখানে বিক্রি হচ্ছে। এই যে দুধ কত করে যাচ্ছে করে বিক্রি হলো? এই যে প্রচুর পরিমাণে দুধ উঠে এই বাজারে, এই যে কাকারা দুধ নিয়ে আসছে সবাই কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। এই যে কয়েকশো মানুষ এখানে আসছে দুধ বিক্রি করার জন্য সকালবেলা। এই যে এখানে সবাই সিরিয়াল ধরে বসে আছে দুধ বিক্রির জন্য। এখানে কত করে দেখে আজকে? ঢাকা টাঙ্গাইল এবং অন্যান্য জায়গায় ওনারা পাইকারি বিক্রি করে নিয়ে। এখান থেকে দুধ কিনে আপনার মনে করেন যে ওই দুধ কিনে মনে করেন ওই দুধ জাল দিয়ে মনে করেন যে ওই ছানা ওরা এরপর ঢাকা নিয়ে মিষ্টি মিষ্টি হোটেলে দেয়। বলেন যে প্রতিদিন সাধারণত 50-60 টাকা করে দুধের দাম যায় এই বাজারে। গ্রামের বাজারে কিন্তু যে লুস লবণ বিক্রি হয়, লবণ কত করে? 20 টাকা কেজি। আর কি কি বিক্রি করেন? গ্রামের বাজারে যে লুস লবণ তেল তারপরে যে মশলা সবই বিক্রি করা হয়। কাকা বেগুন কত করে কেজি বেচলেন? 40 টাকা কেজি বেগুন বিক্রি হলো, একদম ফ্রেশ বেগুন। এই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছপাকা তাল বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর তাল। এগুলো তাল কত করে বিক্রি করতেছেন? 30 টাকা পিস 30 টাকা 25 টাকা 20 টাকা এরকম আর এরকম দাম, তাই না? এই বাজারটি সাধারণত 9টার পরে শুরু হয়। 9টার পরে শুরু হয়ে কিন্তু সারাদিনই সবকিছু পাওয়া যায়, কিন্তু শাকসবজি মাছ এবং দুধ সকালে পাওয়া যায়। এখানে আপনারা যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে সিএনজিতে করে সহজে আসতে পারবেন একদম কলিয়া বাজারে। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।